ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার যুগে আপনি নিজেকে কীভাবে উপস্থাপন করবেন সেটি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশ্বের বিভিন্ন দেশে এমন অনেক ব্যক্তি আছেন যারা ইন্টারনেট ভিত্তিক মাধ্যমগুলোতে বেশ জনপ্রিয়। এক্ষেত্রে ইউটিউবের কথাই ধরা যাক। অনেকে আছেন যাদের ভিডিও ইউটিউবে হাজার হাজার কিংবা লাখ লাখ মানুষ দেখছেন। তারা দর্শকদের কাছে ইউটিউব স্টার নামে পরিচিত। কিভাবে তারা ইউটিউব স্টার হয়ে উঠলেন, কেন তাদের ভিডিওগুলো হাজার হাজার মানুষ ইন্টারনেটে দেখছেন, আপনিও কি ইউটিউব স্টার হতে পারবেন, এইসব অনাকাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর আজকাল অনেকেই খোঁজেন, কিন্তু কেউ পূর্ণাঙ্গ উত্তর খুঁজে পাচ্ছেন না। তো এইসব প্রশ্নের উত্তর নিয়ে আমি আশাদুজ্জন বাবুল ফ্রম রংপুর রেনটেক মাস্টি সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করব। ভিডিওতে তো দেখবেন, তার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও অন করে দিবেন। আমার পরবর্তী নতুন নতুন ইউটিউব রিলেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমেরিকান ইউটিউব স্টার জাস্টিস স্কালোনা মনে করেন, চাইলে আপনিও ধীরে ধীরে হয়ে উঠতে পারেন ইউটিউব স্টার। শিকাগোত বসবাসরত এ তরুণ বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যার মাধ্যমে আপনিও ইউটিউবে জনপ্রিয় হতে পারেন। প্রথমত, ইউটিউবে ভিডিও তৈরির জন্য পুরো আমেরিকা ঘুরে বেরিয়েছেন। প্রথম দেড় বছর যত জায়গায় গিয়েছেন সব জায়গারই ভিডিও করেছেন এবং ইউটিউবে আপলোড করেছেন। দ্বিতীয়ত, যখন আপনি কোনো ভিডিও তৈরি করতে যাবেন তার আগে ভেবে দিবেন আপনি কেন এই বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছেন। যদি আপনার মনে হয় শুধু মজা করার জন্য এটা করেছেন তাহলে না করাই ভালো। আগে জেনে নিতে হবে এই বিষয়ে মানুষের আগ্রহ আছে কি না। তৃতীয়ত, আপনি যে ভিডিওটি করার সিদ্ধান্ত নিয়েছেন সেটি অন্যদের তুলনায় কতটুকু আলাদা হয়েছে সে বিষয়ে ভাবতে হবে, কারণ ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে। আপনি যদি ব্যতিক্রম কিছু না করতে পারেন তাহলে দর্শকরা সেদিকে আকৃষ্ট হবে না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চতুর্থত, শুধু ভিডিও করলেই হবে না, ভিডিওটি মানসম্মত হয়েছে কি না সেদিকেও খেয়াল রাখতে হবে, ভালো করে ভিডিওটি সম্পাদনা করতে হবে, তারপর সেটিকে আপলোড করতে হবে। ইউটিউবে কোনো রকম করে ভিডিও করেই দিলে মানুষ সেটি দেখবে না। পঞ্চমত, ইউটিউবে ভিডিও করার আগে ভয় পাবেন না। আপনি হয়তো মনে করছেন যে আপনার কাছে দামি ভিডিও ক্যামেরা নেই, ভালো যন্ত্রপাতি নেই। ভালো যন্ত্রপাতি থাকলে যে ভিডিও জনপ্রিয় হয় তা কিন্তু নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি আপনার হতে পারে একমাত্র সম্বল। আপনার ভালো আইডিয়া আছে কি না সেটিই গুরুত্বপূর্ণ। যে বিষয়টি ভিডিওটি করেছেন সেটিতে যদি গুরুত্বপূর্ণ এবং মজাদার হয়ে থাকে তাহলে খুব সহজেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। ভিডিওগুলি এমনভাবে তৈরি করতে হবে যাতে দর্শকরা সেগুলোর সাথে নিজেদের সংযোগ স্থাপন করতে পারে, দর্শকরা যেন মনে করেন তাদের মধ্যে আপনি একজন। দর্শকদের দৈনন্দিন জীবনের সাথে আপনার দৈনন্দিন জীবন এক করতে হবে। কোনো ভুয়া বা মিথ্যা বিষয়ে ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পাবার চেষ্টা না করাই ভালো। আপনার দৈনন্দিন জীবনের মজাদার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরুন। এভাবেই আপনি একজন ইউটিউব স্টার হতে পারবেন।
তো এই মুহূর্ত থেকে চলে আসুন ইউটিউবে আর সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে হয়ে যান ইউটিউব স্টার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন। আসলে লাইক দিলে হয় কি আমাদের পরবর্তী ভিডিওগুলি করার আগ্রহ বেড়ে যায়। এছাড়াও আমার চ্যানেলে ইউটিউব রিলেটিভ অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ইউটিউব রিলেটিভ নতুন ভিডিও না আসা পর্যন্ত আসসালামু আলাইকুম।